খাই আছি আজকে, অনেক কষ্টতে আছি ভাই, কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় গেছে, আর কাঁদতে পারি না। দুটা পোলা পান কালে কি তাতে কাঁদতে মাগুন, আমি যদি সুস্থ থাকলাম ঠিকই তো কান আনতে পারতাম কামাই করে, এখন তো আমি সুস্থ না রে বাবা, তোদেরকে আমি কি করে খাওয়াবো, আমারে কে বাঁচায়। তাই অনেক কষ্ট করতেছে, আমাকে যদি কেউ একটু হেল্প করে, ওনাদের দোয়াতে ওনাদের সাহায্যতে যেন আল্লাহ আমাকে বাঁচাইয়া তোলে, যেন আমি ওনাদের জন্য পাঁচত নামাজ কালাম করে দোয়া করবো, যে আল্লাহ আমারে ওনারা হেল্প করছে, ওনাদের হেল্পে যেন আমি এত দূরে আসছি, সেই দোয়াই করবো, আমাকে যেন একটু সাহায্য করে। সুপ্রিয় দর্শক, আমরা আজ এমন একজন রোগীর সাথে কথা বলবো যিনি এই মুহূর্তে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আমরা এই অসহায় মানুষ গরিব, তিনি ব্লাড ক্যান্সার আক্রান্ত, টাকার অভাবে চিকিৎসা বন্ধ। আমরা এই বিষয় নিয়ে তার সাথে কথা বলবো, বর্তমানে তিনি কীভাবে এই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আমি খুব একটা ভালো না ভাই। জি না, আমি অনেক অসুস্থ। আমি কতদিন ধরে অসুস্থ? অসুস্থ আপনার প্রায় এক মাস থেকে। এক মাস? জি। কি হয়েছে? এক মাস থেকে হঠাৎ করে খালি বমি হতো বমি হতো, তারপরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল সব কিছু পরীক্ষা করেন, পরীক্ষা করে সব টেস্ট করেন, দিয়ে সব রক্ত টক্ত সব কিছু পরীক্ষা করে ডাক্তারে টেস্ট করছে, করে ডাক্তারে বলতেছে কি আপনার ব্লাড ক্যান্সার হয়েছে। ব্লাড ক্যান্সার? জি। তখন আমি ওখানে ফিট হয়ে গেছি, কারণ আমি গরিব মানুষ, আমার এত বড় অসুখ হয়েছে, দুটো ছেলে পেলে ছোট ছোট, আমি কি করে ওদেরকে বড় করবো, আর আমি নিজে চিকিৎসা কি করে করব। এই কারণে আমি এখন অনেক কষ্ট পেতেছি, অনেক কষ্ট পেয়ে ভুগতেছি। এই যে আজকে কদিন ধরে খালি পানি খেতেছি, কিছু খাইতে পারতেছি না, ওষুধ নাই, টাকা পয়সা নাই, টাকার জন্য আমি ডাক্তার ও বড় ডাক্তারও দেখাতে পারতেছি না, ওষুধও আনতে পারতেছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। তাই যদি কেউ আমাকে একটু দয়া করে, গরিব মানুষ এতিম মানুষ আমাকে যেন কেউ একটু সাহায্য করে, তাহলে ওনাদের সাহায্য যেন আমি দুটো বাচ্চার একটু বড় করে দিয়ে যেতে পারি, আমি নিজে একটু সুস্থ হতে পারি, এটাই আমার ওনাদের কাছে আবদার। এটাই আবদার? জি। আচ্ছা আচ্ছা, আপনি এই চিকিৎসা বলছেন যে ব্লাড ক্যান্সার কোথায় দেখিয়েছেন? আমি সরোদিতে দেখাই আছি। অসহায়, আমি ছোটবেলা হারাই গেছি। হসপিটাল? এই হসপিটালে কেন আসছেন? হসপিটালে আসছি যে চিকিৎসা করার জন্য, তে অনেক টাকা লাগবে এই চিকিৎসার। কি চিকিৎসা? কি হয়েছে আপনার? হয়েছে হলো রিপোর্ট সব ইয়ে করছি, কেন ডাক্তার বলেনি যে ওষুধ কয় বাইরে পাঠিয়ে দিবে, আসছে বাইরে পাঠিয়ে দিবে, তা বাইরে টাকা সে এখানে টাকা কোথায় পাঠাবে? কি হয়েছে আপনার? হয়েছে অনেক আগে শ্বাসকষ্ট ছিল, শ্বাসকষ্ট থেকে পেটের এক সাইডে এরকম ফুল, এরকম দম হয়ে গেছে, অনেক ফুল আছে, না ঘুমাতে পারে না কিছু। কতদিন কতদিন ধরে এটা আপনার? নয় মাস চলছে। নয় মাস? টাকার সমস্যার জন্য ভালো করে চিকিৎসা করতে, গায়ে এক ফোঁটা রক্ত নেই অনেক। এখানে কি বলছে ডাক্তারে? এখানে ডাক্তারে ওনাদের কাছে হবে না। জি, সরোদিতে দেখাছে, সরোদি আবার বলছে কি পিজিতে যেতে, তা আমার তো শেষ ক্ষমতা নাই, পিজিতে অনেক টাকা দরকার, একটা ইঞ্জেকশনের দাম হলো 15,000-1,500, তা আমার গরিব মানুষ, পিজিতে গেলে জায়গা জায়গা টাকা দিতে হবে জায়গা, তাই জন্য আমি সরোদিতে দেখাই এখন বন্ধ করে আছে, আমার হাতে টাকা নাই দেখে আমি দেখাতে পারতেছি না। এই যে আপনি বলছেন যে টাকা নাই চিকিৎসা করাতে পারছেন না, এ পর্যন্ত কিরকম টাকা খরচ হয়েছে? এ পর্যন্ত আপনার 9,000 টাকা খরচ হয়েছে, পাড়া প্রতিবেশী তুলে দিয়েছে, সবাই আমাকে একটু সাহায্য করছে, কিন্তু এখন তো কেউ আর সাহায্য করতে পারে না, সবার তো সংসার আছে, সবাই তো গরিব অসহায় মানুষ, কয়জন আর হেল্প করবে, এখন আমার পরিস্থিতি অনেক কষ্ট। এখন আপনি ব্লাড ক্যান্সার চিকিৎসা কোথায় করাতে বলছেন ডাক্তার? পিজিতে করতে বলছে। পিজিতে যান নাই?
জি না, টাকার অভাবে পিজিতে যায়নি। এক একটা ইঞ্জেকশনের দাম হলো 15,000, আর একটার দাম হলো 30,000, আর ওষুধ তো অনেক দাম। এত দামি দামি ওষুধ কিনে খেতে সমর্থ নাই, অনেক অসহায় আমি। তাই যদি কেউ আমাকে একটু শেষ হেল্প করে তাহলে আমি ওনাদের দোয়াতে বাঁচতে পারবো, দুটা ছেলে মেয়ের একটু মানুষ করতে পারবো। দর্শক, বাঁচার জন্য আজ আপনাদের সামনে তিনি আবেদন করছেন। তিনি যদি চিকিৎসা করিয়ে সুস্থ হন তাহলে হয়তো ভবিষ্যতে সুস্থ হয়ে আবার তার দুই সন্তানকে নিয়ে বেঁচে থাকতে পারবেন। সেই চিকিৎসার টাকা এখন তার কাছে নেই, কীভাবে তার ভবিষ্যতে চিকিৎসা হবে তিনি জানেন না। কী পরিমাণে টাকা লাগবে ডাক্তার বলেছে যে পিজিতে এই চিকিৎসা করাতে কী পরিমাণে টাকা খরচ হতে পারে? একটা সুয়ের দাম 15,000 বলছে, আর একটা হলো 30,000। কতদিন দিতে হবে, কয়টা লাগবে? লাগবে আপনার দুইটা দিয়ে, তারপরে দেখবে, দেখার পর পরে আবার চারটা দিতে হবে। তাই জি, তো অনেক টাকা দরকার, অনেক টাকা দরকার। এই এই কষ্ট তো নাই আমার কাছে যে আমি এত টাকা খরচ করব। আপনাকে এই পর্যন্ত কেউ সহযোগিতা করেনি এই চিকিৎসার বিষয়ে? আপনি কারো কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন কি? আমার পাড়া প্রতিবেশী 2-10-20 টাকা দিয়ে আমি যে রিপোর্টগুলি আনছি, কিন্তু কেউ আমাকে হেল্প করেনি। এত টাকা পয়সা দেওয়ার কেউ একটু হেল্প করেনি। কি ভাবছেন, কিভাবে সামনে চিকিৎসা করাবেন? জি, এটাই ভাবছি। পোলা পান নিয়ে কামতাছি, এই যে না খায় আছি, আজকে অনেক কষ্টতে আছি ভাই। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় গেছে, আর কাঁদতে পারি না। দুটা পোলা পান কালে কি তাতে কাঁদতে মাগুন, আমি যদি সুস্থ থাকলাম ঠিকই তো কান আনতে পারতাম কামাই করে। এখন তো আমি সুস্থ না রে বাবা, তোদেরকে আমি কি করে খাওয়াবো, আমারে কে বাঁচায়? তাই অনেক কষ্ট করতেছে, আমাকে যদি কেউ একটু হেল্প করে, ওনাদের দোয়াতে ওনাদের সাহায্যতে যেন আল্লাহ আমাকে বাঁচায় তুলে, যেন আমি ওনাদের জন্য পাঁচত্ব নামাজ কালাম করে দোয়া করবো যে আল্লাহ আমার ওনারা হেল্প করছে, ওনাদের হেল্পে যেন আমি এত দূরে আসছি। এই দোয়াই করবো, আমাকে যেন একটু সাহায্য করে। এই কষ্ট তো কাঁদতে পারি না, ব্যথাতে অনেক কষ্ট পাইতেছি। আমি ছোটবেলা হারাই গেছিলাম, হারাই যাওয়ার পর এখন আমার পাশে কেউ দাঁড়ানোর নাই। এখন যদি আপনারা আমার পাশে দাঁড়ান, একটু হেল্প করেন, তাহলে দুটা ছেলে মেয়ের মুখ একটু বড় করে দিয়ে যেতে পারবো, আর আমি একটু সুস্থ হতে পারবো। আমার পৃথিবীতে এখন কেউ নাই যে আমার পাশে এসে দাঁড়াবে। বাচ্চা দুটা ছোট ছোট, এরা কিছুই বুঝে না, বুঝে না, আর আমি অনেক কষ্ট করতেছি। সুপ্রিয় দর্শক, আমরা এই অসহায় নারীর জীবন গল্প শুনলাম। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, ডাক্তার বলেছে চিকিৎসা করাতে হবে, অনেক টাকা দরকার, সেই টাকা তার কাছে নেই। কীভাবে চিকিৎসা হবে, কীভাবে তিনি সুস্থ হবেন জানে না। যদি কোনো হৃদয়বান ব্যক্তি বা মানুষ তার পাশে দাঁড়ান, চিকিৎসার দায়ভার নেন, তাহলেই হয়তো তিনি চিকিৎসা করে সুস্থ হয়ে দুই সন্তানকে নিয়ে আবার সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। এটি আজ আপনাদের কাছে আবেদন জানাচ্ছে। আমরা আশা করব কেউ না কেউ এই অসহায় বোনের পাশে দাঁড়াবেন, সহযোগিতা নিয়ে তাতে চিকিৎসা করে তিনি এই সুস্থ হয়ে দুই সন্তানের মাঝে ফিরে আসতে পারেন। তা নাহলে তার মতোই দুই সন্তান পৃথিবীর সব হারা এতিম হয়ে যাবে। দর্শক, আমরা এই আশা ব্যক্ত করে আজকের প্রতিবেদন শেষ করব, যাতে তিনি সুস্থ হয়ে দুই সন্তানের মাঝে আবার ফিরে আসতে পারেন। মোবাইল নাম্বার বলতে পারবেন? দর্শক, আজকের এই প্রতিবেদন যার করলাম, তার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, কথা বলতে চান, এই প্রতিবেদনের ভিতরে তার যোগাযোগের নাম্বার দেওয়া থাকবে। আপনারা সেই নাম্বারে যদি কেউ সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে চান, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। Thank you.
আপনার কি সমস্যা? কিসে? অনেক দিন ধরে অসুস্থ। আমার স্বামী রিক্সা চালায়, দিয়ে অনেক টাকা লাগবে, হয় না, আমি অসহায়। আমি ছোটবেলা হারাই গেছি। হসপিটালে কেন আসছেন? হসপিটালে আসছি যে চিকিৎসা করার জন্য, তো অনেক টাকা লাগবে চিকিৎসার। কি চিকিৎসা, কি হয়েছে আপনার? হয়েছে হলো রিপোর্ট সব ইয়ে করছি, কেন ডাক্তার বলেনি যে ওষুধ কয় বাইরে পাঠিয়ে দিবে, বাইরে পাঠিয়ে দিবে, তো বাইরে টাকা সে এখানে টাকা কোথায় পাঠাবে? কি হয়েছে আপনার? হয়েছে অনেক আগে শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট থেকে পেটের এক সাইডে এরকম ফুল, এরকম দম হয়ে গেছে, অনেক ফুল আছে, না ঘুমাতে পারে না কিছু। কতদিন, কতদিন ধরে এটা আপনার? নয় মাস চলছে। নয় মাস টাকার সমস্যার জন্য ভালো করে চিকিৎসা করতে, গায়ে এক ফোঁটা রক্ত নেই। অনেক এখানে কি বলছে ডাক্তার? এখানে ডাক্তারে ওনাদের কাছে হবে না বলে নাই আপনাদের কাছে? না কিছু বলে নাই। আমার ওনার কাছে বলছে, কিন্তু এখানে আমার চিকিৎসা নাই। এখানে নাই? জি না। কোথায় আসছে চিকিৎসা? বাইরে করতে হবে, অনেক টাকা লাগবে। বাইরে খুব বলাতে না না কোথায় জানি খুব। হসপিটালে কতদিন ধরে আপনি? হসপিটালে বুধবারে ভর্তি। ঠিক আছে।